আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, পরিবারের সবাই কি নিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই কি নিয়ে ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বাবার বাড়ির চতুর্থ দিনের ব্লগ। তো এই যে সকাল সকাল আনারস খাচ্ছি, আর আনারস খাওয়ার পর এই যে নাস্তা করার জন্য নাস্তা রেডি। তো রুটি আর ডিম পোস, আর এটা হচ্ছে দেশি হাঁসের ডিম। গ্রামে আসলে কিন্তু দেশি খাবারগুলো খাওয়া হয়, খুব মজার খাবার। তারপরে এদিকে যে পোলার চাল দিয়ে রাখছে, রাখি চুলা রান্না করবে। সাত থেকে আমার ছোট বোন আর মা, মানে আরিয়ানের আম্মু, এই কাঁটা ফুল কেড়ে নিয়ে আসলো, এটা খাবো সবাই মিলে। তোর শ্বশুর বাড়িতে যেদিন ভেঙে তোরা খাইছিস, দেখ কেমন অনেক ভালো লাগছে। ওরে বাবারে, সব বোনেরা মিলে আহারে ধরতে তো পারতেছি না, সত্যি অনেক মিষ্টি। আচ্ছা আমি এখন যাই আমার শ্বশুর বাড়িতে, তোমরা খাওয়া দাওয়া করতে থাকো, পোলাও মোলাও রান্না শেষ করো, আইসা তারপরে একসাথে খাবো। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বের হয়ে যাচ্ছি আমার শাশুড়ি দেখতে। এই যে শাকিল আর আমি, আমার মা, আমরা রেডি। তো আমরা তিনজন যাব আজকে আম্মারে দেখতে, মানে আমার মারে আমি মাই বলি আর আমার শাশুড়ি আম্মা বলি। তো আম্মারে দেখতে আমরা যাচ্ছি। আম্মা কিন্তু অনেক অসুস্থ, অনেক দিন যাবৎ, আজকে দীর্ঘ পাঁচ দিন যাবৎ, সরি পাঁচ মাস যাবৎ অসুস্থ। তো এর মধ্যে আমি কয়েকবারই আসছি, আসতেছি, যেতেছি, কিন্তু আমি কোনো বিরুদ্ধে বলি না, কারণ আম্মা বেশি অসুস্থই ছিল, এখনও জানি না লাপাক কী করেন। উনি আর মনে হয় না দাঁড়াতে পারবে, যেহেতু পাঁচ মাস যাবৎ বিছানায় শোয়া স্টক করছে আর উঠতে পারতেছে না। আর এখন কিন্তু অনেকটাই খারাপ, মানে কি বলবো, অনেক খারাপ। মানে সবাই দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি আমারে নিয়ে যায়, তাতে মানে কি আমরাও খুশি, আমাও খুশি, কারণ অনেক কষ্ট পাইতে আছে। তার জন্য বলছি যে আল্লাহ যা করেন সব ভালোর জন্য করেন। তারপরে এখন কিন্তু অনেক কষ্ট পাইতেছে আম্মা বিছানায় পড়ে। তো সবাই দোয়া করবেন একটু বেশি করে, আর যদি আল্লাহ রহমত হয়, আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে অনেক আমরা খুশি, অনেক ভালো লাগবে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন যেটি করে ভালোভাবে আমারে ভালো রাখে, ওরকমই হয় যে সুস্থ হয়ে যায় বা আল্লাহ নিয়ে যায়, যেটি করে ভালো, খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়ে যায়। কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে আমি গুছিয়ে কথাটা বলতে পারতেছি না, খুব মন খারাপ লাগতেছে। তো আমি একটু ভিডিও করলাম রাস্তা দিয়ে, যেহেতু ব্লগ করি তো একটু ভিডিও করলাম, রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তো আমি বাজারে চলে আসছি, এটা হচ্ছে বাতাকান্দি বাজার, তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে আমি এখন ফল কিনতেছি, আর বাজার থেকে ফল কিনে তারপরে আমি যাব আমার শাশুড়ি দেখতে। তো এই যে আমরা চলে আসলাম, আর আসার পর এই যে ছোট্ট একটা বেবি, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ননদের বেবি, মাশাল্লাহ খুব সুন্দর, দোয়া করবেন সবাই। তো আমি চলে আসলাম, আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছি। আমি তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা মতো ছিলাম। তো এই যে আমি আমার বাড়িতে চলে আসলাম, আমি ওই বাড়িতে কোনো ভিডিও করি নেই, আর এই যে অটোতে নামছি, আরিয়ান আপনার সিফাত ওরা নামাজ পড়ে আসছে, আইসা তারপরে আবার আমাদেরকে আগে নিল। তো সবাই খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা, আরিয়ান আপনার সিফাত হাজবি সাহেব, তারপর সিব্বির সিয়াম, সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছে। আমরা এখন গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা বাইরে থেকে আসছি। তো গোসল করে তারপরে খাওয়া দাওয়া করলাম, করার পর এদিকে যে শাকিল, সিব্বির সিয়াম, সিফাত সবাই মিলে কোক খাচ্ছে, আর খাওয়ার পর আসরের নামাজ পড়লাম সবাই মিলে, আর নামাজ পড়ে এখন আমরা বাইরে যাব, সবাই রেডি, বাচ্চারা রেডি। তো বাচ্চারা আমার বোনেরা বের হবে, তারা রেডি হইতেছে।
তো সবাই মিলে একটু বাড়ির সামনে আমাদের জমি আছে ওগুলো দেখব আর একটু ঘুরে মানে বিকেলবেলা তো বাচ্চাদের কিনে একটু ঘুরবো ভালো লাগবে আর আমরা যখনই গ্রামে আসি বাবার বাড়িতে আসি আমার আমরা সব বোনেরা আসি বাচ্চারা সবাই একসাথে হইলে না অনেক আনন্দ করে অনেক ভালো লাগে তো ঘরে তো সারাক্ষণই থাকে একটু বাইরে বের হলে কি একটু খোলামেলা মানে বাতাস পায় একটু আনন্দ করতে পারে ভালো লাগে আর গ্রামের পরিবেশটা তো জানেন আপনারা বিকেলবেলা কতটা সুন্দর থাকে কত ভালো লাগে তো এই যে আমরা বেরিয়ে পড়ছি আর এটা হচ্ছে আমাদের জমি এই যে একদম কাটলাতে নামার পরেই এই জমিটা তো এই জমির ভিতরে কিন্তু আগে অনেক ফসল হতো মানে সব শাক সবজি টমেটো তারপরে লাল শাক তারপরে বেগুন মানে শাক সবজি যা হয় তা করতো এই সাইডে বাড়িটা হওয়ার পর এই বাড়ি করছে ওই পাশের বাড়ি করছে এরপরে এই জমির ভিতরে একটু পানি লেগে থাকে তারপরে তেমন কোনো শাক সবজি হয় না মিষ্টি কুমড়া লাউ এইগুলো করতো আমার আম্মা খুব সুন্দরভাবে হইতো তো এখন এই যে পাশের বাড়ির হেরা ঘাস ঘাস ক্ষেত করে রাখছে দেখতেই পাচ্ছেন গরুরে ঘাস খাওয়ায় তো এদিকে এই যে বড়ি গাছ পাশের বাড়ি কাকিদের আর অনেকগুলো বড়ি ধরে আছে কাঁচা পাকা বড়ি দেখে অনেক ভালো লাগলো কাকি আবার বলতেছে একটু বড়ি খেয়ে যাও সবাই মিলে একসাথে তো আমাদের বাসায় অনেকগুলো বড়ি আছে তার জন্য খেলাম না আর এদিকে ছোট বোনের মেয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য তো সবাই মিলে অনেক আনন্দ করে আইসক্রিম খাচ্ছে হইচই করতেছে খুব ভালো লাগতেছে আর আমাদের পাশের বাড়িতে আজকে ওয়াজ মাহফিলের মানে ইয়ে আছে তার জন্য একটু মাইকের শব্দ পাওয়া যাইতেছে তো দেখতে পাচ্ছেন বাচ্চারা মানে কতটা আনন্দ করতেছে ওরা খোলামেলা মাঠ পাইয়া সবাই মিলে মানে খেলতেছে আর ব্যাট বল কিছুই ওদের এই বাড়িতে নাই কারণ যেহেতু আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই তার জন্য কিছু নাই ওরা আসছে এখানে আসার পরে যে পানির বোতল দিয়ে ই দিয়ে খেলাধুলা করলো যাই হোক যাই পেয়েছে তা নিয়ে অনেক মজা করতেছে আইসক্রিম খাইতেছে সবাই মিলে তো এদিকে যে ঘাস কাটতেছে ওই জমিটাও আমাদের আমি এর আগের দিন ভিডিওতে দেখাইছিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার আব্বার কিন্তু অনেকগুলো জমি আছে আর তারপরে আমরা তো আর সব জায়গা ঘুরে ঘুরে দেখাইতে পারতেছি না যেটা সামনে আছে সেটি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক মজা করতেছে একদম খোলা মাঠ কোনো লোক নেই কোনো বাচ্চারাও নেই শুধু ওরা ওরাই খেলতেছে আর এই মাঠে কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম ডিসেম্বর মাসে যখন আসছিলাম তখন ভিডিওগুলো করছিলাম তখন ছাপিন এসেছিল ছাপিন তোমার অনেক অনেক মিস করতেছি আমরা তো তখন কিন্তু অনেক ভিডিও এখানে করছিলাম তো এখান থেকে ডাইরেক্ট বসটাই থাক আপনারা শুনতে থাকুন ভালো লাগবে ভিতরে যান আরিয়ান এই খেতের ভিতরে কিন্তু সাপ থাকে তোমার আমি আইসক্রিম কিনে দেবো খুশি তুমি কত কই ফেলাইছো যাও যাও চলো বাসায় যাই কিছু দেখা যায় গরম নামাজ ফেরাই যাই গে নামাজ ফেরাই সিএমএ ভালো না সিএমএ কেড়ে ভালো চলে যাচ্ছি বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে এই জুতা কার সবার পায়ে জুতা আছে দেখো তো তাহলে এটা কার জানে তো আজান দিয়ে দিছে মাগরিবের এখন সবাই যে আমরা মাগরিবের নামাজ পড়বো সবাই সবাই আমরা যে মাগরিবের নামাজ পড়বো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করুন এই যে শিববীর এদিকে এসে সবাই একটু সাবস্ক্রাইব চাও যদি আমাদের এই ভিডিওগুলো আর কাহিনীগুলো ভালো লেগে থাকে কিছু কো নীলাইছে মেলা আজানে তুমি গান গানো তো
লাইক দিন শেয়ার কথা দিক শেয়ার দিন সাবস্ক্রাইব করুন বাহ আর বেশি বেশি করে কমেন্ট আমাদের সাথেই থাকবেন আর সবাই লিপির স্বপ্ন লিপির স্বপ্ন আরিয়ান আফনান ব্লগ আরিয়ান আফনান ব্লগ আর আছে ডাক্তার বাদ আরিয়ানের আম্মু কথা বলবে আপনাদের সাথে হ্যাঁ আমি অবশ্যই বলতে বলতেছি যে লিপি স্বপ্ন এবং ঝুমকা রান্নাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আমরা দুই বোনে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখতে আমার ভাইও আফ্রিকা থেকে অনেক কষ্ট করে আপনারা তো ভিডিওগুলো যারা দেখতেছেন সাপোর্ট করতেছেন অনেক করতেছেন অনেক আনন্দিত আপনাদের এই সাপোর্টে আমি আমার বোন আমার ভাই আমাদের চারটা চ্যানেল এতক্ষণ তো ওরা বলছে যাক আমি এখন বলি সরকার ব্লগ একটা চ্যানেল হচ্ছে আফ্রিকা থেকে ভিডিও দেয় যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আর লিপির স্বপ্ন একটা হাসি আনন্দের একটা চ্যানেল আছে আর একটা হচ্ছে আরিয়ান আফনান ব্লগ এটা হচ্ছে যে আমার ছোটো বোন তো তাদের বাচ্চাদের নিয়ে তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও করে গ্রামের দৃশ্যগুলা তো দেখতে পারবেন আর ঝুমকা রান্নাঘরে পাশে থাকবেন সবাই তো আজকের মতো এ পর্যন্তই আজান দিয়ে দিচ্ছে আর আমরা নামাজ পড়বো তো চলে যেতেছি বাসায় আর এই আজানের টাইমে কথাটা বলতাম না তারপরে বিদায় নিতেছি তো এতক্ষণ বাচ্চারা খেলাধুলা করছে তার জন্য কথাগুলো আমি বলতে পারিনি তো আমরা চলে যাচ্ছি বাড়িতে সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা